প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ইকামাতে কয়টা সিম আছে সেটা চেক করবেন, এবং সেই চেক করার পর সেই সিমগুলো কিভাবে রিমুভ করবেন সেটা আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনিও পারবেন আপনার সিমগুলো ঘরে বসে থেকেই যেই বাড়তি সিমগুলো আছে সেগুলো রিমুভ করে দিতে। তো চলুন এখন আমরা এখন আমাদের সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা সার্চ বাটনে সার্চ করব CITC। দেখেন CITC সার্চ করার পর এখানে একটা CITC-র যে সার্ভিসটা আছে সেই সার্ভিস বাটনে আমরা ক্লিক করে দিব। সার্ভিস বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে যাবে, তখন আমরা আবার সার্ভিস বাটনে ক্লিক করব। সার্ভিস বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল বিজনেস, এরপর কমপ্লেন, এরপর রিপোর্ট সার্ভিস, এরপর সিমের মতো একটা লোগো চলে আসছে অ্যাগ্রি। তো এখন আমরা সিমটা চেক করার জন্য আমাদের অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টার্ট সার্ভিস, স্টার্ট সার্ভিসে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন লোডিং হচ্ছে, লোডিংয়ের জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। দেখেন এখানে সুন্দরভাবে চলে আসছে। এখন আমাদের আবার সার্ভিসে সার্ভিস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার লোডিং হচ্ছে, এখন দেখেন আবার সুন্দরভাবে এখন চলে আসছে। আমরা আরবি থেকে ইংলিশ করে নিলাম, এখন আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনাদের চলে আসছে, এখানে বলছে বিজনেস পার্সন আর ইন্ডিভিজুয়াল। যেহেতু আমরা বিজনেস পার্সন নই, আমরা ইন্ডিভিজুয়াল, যেহেতু আমরা সৌদি আরবে বসবাস করতেছি, আমাদের কিন্তু ইকামা ধারী পাবার, সেক্ষেত্রে আমাদের ইকামাটা এখানে দিতে হবে। তো আমাদের ইকামা নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিয়ে দিব। আমাদের ইকামাটা এখন আমরা দিয়ে দিচ্ছি। ইকামা দিয়ে দেওয়ার পর আমরা ইকামাতে সেই ডেট অফ বার্থটা দিয়ে দিব আরবি। অবশ্যই আমার এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে, আপনারা ইংলিশ ডেটটা কীভাবে আরবি করে নেবেন সেরকম একটা ভিডিও কিন্তু আমি অলরেডি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি। অবশ্যই চেষ্টা করবেন সেই ভিডিওটি দেখে আসার জন্য, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনাদের আরবি ডেটটা আপনারা কনভার্ট করে নেবেন ইংলিশ ডেট থেকে। তো সেক্ষেত্রে এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডেটটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা ডেটটা দিয়ে দিব, আমাদের যে ডেটটা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার মোবাইল নাম্বারটা, কয়টা মোবাইল নাম্বার আছে আমার সেখানে কিন্তু শো করবে। আর এখানে ক্যাপচার কোডটার ভিতরে হ্যাশ, এরপর 7 আছে, এরপর জি আছে ছোটো হাতের, এরপর 5 আছে। তো এটা দেওয়ার পরে ইনকোয়ারিতে আমরা ক্লিক করব। লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে কিন্তু আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত নাম্বারগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং শেষ হয়ে গেছে, এখন আমরা নিচে যাব। স্ক্রল করে নিচে যাওয়ার পরে আমাদের ওই মোবাইলে একটা ভেরিফাই কোড পাঠিয়েছে, দেখেন 8788। এখন আমরা এই কোডটা এখানে দিয়ে দিব, 8788। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। দেখেন আবার লোডিং হচ্ছে, আমরা অপেক্ষায় আছি আমাদের কাঙ্ক্ষিত সেই কয়টা সিম আমাদের ইকামাতে আছে। দেখেন তিনটা সিম আছে, একটা STC মোবাইলি, এরপর ল্যাব্রা, এই তিনটা সিম আমাদের কিন্তু এখন আমাদের এই ইকামাতে আছে। তো এখন আমরা যদি এই সিম তিনটার মধ্যে একটা রিমুভ করব, সেক্ষেত্রে আমাদেরকে নিচে লিঙ্কে চলে যেতে হবে, ফলো লিঙ্ক। ফলো লিঙ্কে আমরা চলে যাব। এখন দেখেন সার্ভিসিং হচ্ছে, ফলো লিঙ্কে আসার পর এখানে অনেকগুলো সিস্টেম দিয়ে দিয়েছে, দেখেন ধাপ আপনারা এগুলো পড়ে নিতে পারেন। তো যেহেতু আমার পড়ার কোনো প্রয়োজন নেই, আমি ডাইরেক্ট ম্যাক এ কমপ্লেন, এরপর ম্যাক এ কমপ্লেন এখানে ক্লিক করলাম। আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল পার্সন, আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার শেষে এখানে
আমাদের ইকামা আইডিটা দিতে হবে। দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখন আমাদের ইকামা আইডিটা দিয়ে দিব। আমাদের ইকামা আইডিটা কিন্তু দিয়ে দেওয়ার পরে আমাদের আবার ভেরিফাই একটা কোড পাঠাবে। এই আমাদের ভেরিফাই কোডটা চলে আসছে 5993, আমরা এটা দিয়ে দিব অবশ্যই। আসলে এটা একটু ডিস্টার্ব করতেছে। 5993 দেওয়ার পরে আমরা সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর দেখেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমাদের যেরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদেরকে এখন আমি সেটাই দেখাবো। দেখেন এখানে আমার এসটিসি সিমটা চলে আসছে, এখানে আমাদের মোবাইলই সিমটা চলে আসছে। তো আমরা কমপ্লেন করব এই মোবাইলই সিমটার নামে। এই মোবাইলই সিমটা আমরা আমাদের ইকামা থেকে রিমুভ করে দিব। তো সেক্ষেত্রে আমরা এখন লোডিংয়ে যাচ্ছি। দেখেন লোডিংয়ে যাওয়ার পরে মোবাইলের কিন্তু একটা লোগো উপরে চলে আসছে। এখন আমাদের এখানে মেক শিওর করতে হবে আমাদের এখানে সার্ভিস, আমাদের এটা সিমটা ভয়েস কল সার্ভিসে আমরা ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ক্যান্সেল অর সাপোর্টস নাম্বার সার্ভিস, আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেবার পর আমাদের নিচের বাটনে ক্লিক করতে হবে, আমরা ক্যান্সেল করতে চাই, প্রথম নাম্বার বাটনটা ক্লিক করলাম। এরপর আমরা এই নাম্বারটাই ক্লিক করতে চাই। এরপর আমাদের কমপ্লেনটা এখানে সাবমিট করতে হবে। যেমন আমি এখানে লিখে দিব আমি এই নাম্বারটা চালাই না, আমার এই নাম্বারটার কোনো প্রয়োজন নেই, আমি এই নাম্বারটা আমার এই ইকামা থেকে ক্যান্সেল করতে চাই। ধরেন এটা লিখলাম। লেখার পর এখানে দেখছেন এই যে অ্যাটাচ এ ফাইল, এখানে ক্লিক করলেই কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আমার ইকামার ছবিটা দিতে হবে, আর আমার ইকামার ছবিটা দিলেই কিন্তু আমি সুন্দরভাবে এখানে সেন্ড টু সার্ভিস প্রোভাইডার এখানে ক্লিক করলেই মনে করেন যে পাঁচ কর্মদিবসের মধ্যে তারা টাইম নেবে আপনার সিমটা রিমুভ করে দেওয়ার জন্য। কিন্তু আসলে আমি অনেকগুলো সিম রিমুভ করেছি আগেও, আমার টাইম মাত্র আজকে করলে আপনার 24 ঘন্টার ভিতরেই কিন্তু এটা ওকে হয়ে যায়। 24 থেকে 48 ঘন্টা সময় লাগে এটা রিমুভ হতে। অবশ্যই সিম রিমুভ করার আগে একটা মেসেজ আসবে, সেখানে আপনার একটা কোড দিবে তারা। কোড দেওয়ার পরে কিন্তু তখন আপনি ওই কোডের মাধ্যমে আপনি ওইটা দেখতে পারবেন। যদি আপনার বেশি সময় লেগে যায়, ধরেন 3 দিন লেগে গেছে, 4 দিন লেগে গেছে, আপনি ওইটা চেক করতে পারবেন ওই কোড দিয়ে। আপনার কমপ্লেন যে করছিলেন এই সিমটা রিমুভ করার জন্য, সেই সিমটা রিমুভ হয়েছে কি না সেটা আপনি চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমেই, এই সার্ভিসের মাধ্যমেই। কীভাবে চেক করবেন এখন আমি আপনাদেরকে ওই আগের অপশনটাতে নিয়ে যাব। তো সেজন্য আমাদের অবশ্যই ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনিও পারবেন আপনার সিম থেকে, আপনার ইকামা থেকে সিমগুলো সুন্দরভাবে রিমুভ করার জন্য। দেখেন এখানে যে সার্ভিসগুলো চলে আসছে, সরি আসলে ব্যাক হচ্ছে না এখান থেকে, এটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। সার্ভিসে ক্লিক করার পর দেখেন এখানে প্রথমের মতো যেই সিস্টেমগুলো চলে আসছিলো সেই রকম সিস্টেমই চলে আসলো। এখানে দেখেন কমপ্লেন, এই কমপ্লেন বাটনে ক্লিক করার পর এখানে লিখবেন এন্ট্রি দ্য সার্ভিস, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর দেখেন কমপ্লেন, এখানে যেহেতু আমাদের সিমটা প্রিপেড পোস্টপেড এখানে ক্লিক করলাম। করার পর দেখেন এন্টার দ্য সার্ভিস, এখানে ক্লিক করার পর আগের মতো এই সিস্টেমটা চলে আসলো। আসার পর আমরা যেই কমপ্লেনটা করেছিলাম এখানে কমপ্লেন মেক, আর এখানে স্টার্ট সার্ভিস, এখানে আপনাদের সেই কমপ্লেনের নাম্বারটা দিতে হবে। কমপ্লেনের নাম্বার ফলো আপ অন এ কমপ্লেন, মানে আপনি যে সিমের মাধ্যমে যে মেসেজটা গিয়েছিলো, যে কোডটা গিয়েছিলো, এখানে সেই কোডটা ডায়াল করবেন। এরপর এখানে আপনার ইকামা আইডিটা ডায়াল করে দিবেন। এখানে ওকে ডায়াল করার পর কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কমপ্লেনটা কনফার্ম হয়েছে কি
না হয়েছে সব বিস্তারিত দেখতে পারবেন। অবশ্যই আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। আচ্ছা।